Sabon. দুলাল বেড়া দুলাল বেড়া তো এদের আত্মীয়, তদন্ত দাদের আত্মীয়। হ্যাঁ, সুন্দর বিশ্বের ভাই তো আচ্ছা বলুনের দোকানটা সেই দোকানগুলো ইয়ে হয়ে যাওয়ার পর থেকে ভেলকার দোকানটা মানে এখন তো আর চাপুর চাপুর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার চাপুর আবার চাপুন কিছু লাগছে এটা গরম নাকি আবার আবার বড় করে ভাগ করবো চাপুর
পরে আবার আমাদেরকে ফেলুন সেদিকটা। হ্যাঁ যখন যখন আমার এদিকে যখন সেদিকে চলুন তখন পেছন দিকে চলুন ফেল যতটা পারেন। আবার সামনের দিকে নিয়ে যান নিয়ে যান আবার পেছনের দিকে নিয়ে আসুন নিয়ে আসুন সামনের দিকে নিয়ে যান আবার পেছনের দিকে নিয়ে আসুন সামনে নিয়ে যান আবার পেছন নিয়ে আসুন সামনে নিয়ে যান মোটো করুন ধীরে করুন আর মোটো করুন ধীরে করুন আবার 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 আবার চল শুয়ে করুন আবার
তখন 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 বস এটাকে মোটো কর, একটু মোটো কর ভাই, এই এই মোটো এইরকম এইরকম বড় বড় মুখ, বড় পুরো আঙুলটা মুখ হবে, এটা এ আঙুল আসছে না, মুঠো করে মুঠো এই মুঠো ধরো টানো, এই করো ফাঁক করো আবার জোড়ো বড় তো ধরলাম ধরলাম ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার ধরো আবার করো আবার করো আবার করো আবার করুন এটা করুন এই এটাকে আপনি এইখানে জুড়ে দেন এইখানে লাগান এই এই না এটাকে করুন অত তাড়াতাড়ি করলে হবে না বা এটাকে আপনি করতে পারেন আস্তে আস্তে এটাকে আস্তে আস্তে ছাড়ুন সেটাকে একসঙ্গে দুটো করলে সুবিধা আবার সেদিকে ঘুরান আবার এদিকে ঘুরান সেদিকে ঘুরান ওদিকে ঘুরান আবার তাহলে এই প্রেশারটা দিতে দেখিয়েছি এটা তো লোন করে তুলে অন্য থেকে সোজা করুন বেঁকে যাচ্ছে এখানে বেঁকে গেলে না সোজা বেঁকে গেলে চাপ পড়ে ওপর ব্যথা হবে হ্যাঁ এটাকে আবার করো আবার করুন আবার করুন কেছে ঘরের এই এই মুঠোটা পাঁচশো থেকে পাঁচশো বার করবে সারাদিন এই মুঠোটা হ্যাঁ যখন এইরকম মুঠো করতে পারবেন তখন হাত আরো ইজি হয়ে যাবে
বাকিগুলো যেগুলো দেখিয়ে দিলাম ওরকম আপনি কি বলছেন তার বুঝতে শুনো।